প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প দ্রুত চালু সহ 10 দফা দাবিতে কাকসার বিডিওকে স্মারকলিপি জমা দিলেন কাকসার বিজেপি নেতৃত্ব। এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেতা রমন শর্মা, ইন্দ্রজিৎ ঢালি, রবি ওঝা সহ অন্যান্য নেতা কর্মীরা। বিজেপি নেতা রমন শর্মা বলেন, প্রতি পরিবার পিছু 5 কেজি করে চাল ও গম এবং 1 কেজি করে ডাল 3 মাস ধরে গরিব মানুষদেরকে দেওয়ার কথা ছিল, কিন্তু এখনও সেই প্রকল্প চালু হলো না। দ্রুত এই প্রকল্প চালু হলে বিপিএল কার্ডধারী অনেক মানুষ উপকৃত হবে এর ফলে। তবে এদিন সামাজিক দূরত্ব মেনেই কাকসার বিডিও অফিসে স্মারকলিপি জমা দিলেন বিজেপি কর্মী সমর্থকেরা। মন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, যেটার মাধ্যমে বিপিএল কার্ডধারীদেরকে 5 কেজি করে অতিরিক্ত চাল এবং 1 কেজি করে পরিবার পিছু ডাল, যেটা আমাদের রাজ্যে এখনও পর্যন্ত বণ্টন হচ্ছে না। দেশের বিভিন্ন রাজ্যে, উত্তরপ্রদেশ থেকে নিয়ে আর বিহার থেকে নিয়ে আর প্রত্যেকটা রাজ্যে বণ্টন হচ্ছে, গরিব মানুষেরা এটা পাচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এটা পাচ্ছে না। তার জন্যই বিডিও সাহেবকে এটা দেওয়া। আমাদের তো পরিষ্কার, পশ্চিমবঙ্গের যা রাজনৈতিক দ্বন্দ্ব চলছে, পশ্চিমবঙ্গ তো মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বারবার কথা বলে কিন্তু মনে হয় একটা নিজেকে আলাদা রাষ্ট্র বলেই মনে করে, ভারতের অঙ্গ হিসাবে মনেই করে না। তাই আপনার আমরা দেখছি যে যেভাবে বাইরে থেকে কেন্দ্রীয় প্রতিনিধি দল এলো তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, আর একবার স্বরাষ্ট্রমন্ত্রক যখন ভালো করে চিঠি লিখলো তখন বুঝে গেল যে না, এই দেশের অঙ্গ আমাদেরকে আইন মেনেই চলতে হবে।